নমস্কার, প্রত্যেককে স্বাগত। বাছাই করা 100টি প্রশ্ন রয়েছে, আশা করি পুলিশ পরীক্ষায় তোমরা ভীষণ পরিমাণে এখান থেকে কমন পাবে। 1969 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা দ্বি কক্ষ থেকে এক কক্ষ করা হয়েছে। বিধান পরিষদ বা দ্বি কক্ষ আইনসভা আমরা দেখতে পাই ভারতের 6টি রাজ্যে, উত্তরপ্রদেশে, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ। এই 6টি রাজ্যে আমরা দ্বি কক্ষ আইনসভা দেখতে পাই। মৃত্যুর পরিকল্পনা দেখতে পাই কাবেরী নদী তামিলনাড়ুতে। ওয়ান ডে ক্রিকেটে প্রথমবার শতরান করেছেন কপিল দেব। ওয়ান ডে ক্রিকেটে প্রথম দ্বিশতরান করেছেন সচিন তেন্ডুলকর। ওয়ান ডে ক্রিকেটে প্রথম হ্যাট্রিককারী চেতন শর্মা। টেস্টে প্রথম হ্যাট্রিক করেছেন হরভজন সিং। অলিম্পিকে প্রথম সোনা পেয়েছেন অভিনব বিন্দ্রা। ভারতের প্রথম পাইলট হবেন JRD টাটা। প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম ডাক্তার জাকির হোসেন। প্রথম শিখ রাষ্ট্রপতির নাম জ্ঞানী জৈল সিং। প্রথম এয়ার চিফ মার্শাল সুব্রত মুখার্জি প্রথম পরমবীর চক্র পেয়েছেন মেজর সোমনাথ শর্মা। প্রথম ইকোনমিক বা অর্থনীতিতে নোবেল পেয়েছেন অমর্ত্য সেন এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় পেয়েছেন 2019 সালে। প্রশ্ন হয় এটাও, প্রথম ICS উত্তীর্ণ হয়েছেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। প্রথম ICS অফিসার হয়েছেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। তিনি ভগবানের নিজের দেশ কেরালা অবশ্যই, ভারত এবং এশিয়ার রোম নামে পরিচিত দিল্লি, ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে, হিমালয়ের রানী রয়েছে মৌসুরি, পৃথিবীর রুটি ঝুরি নামে পরিচিত উত্তর আমেরিকার স্প্রেডি, নেদারল্যান্ডের সরকারি নথির নাম অরেঞ্জ বুক, ইতালি এবং ইরানের সরকারি নথির নাম গ্রিন বুক, ফ্রান্সের সরকারি নথি হবে ইয়েলো বুক। প্রশ্ন হয় ফ্রান্সের সরকারি নথির নাম ইয়েলো বুক নামে পরিচিত। তাজমহলের নির্মাণ শুরু করেছেন শাহজাহান। তিনি 1632 সালে, প্রায় 20 বছর কিন্তু সময় লেগেছিল। এবং তাজমহল ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায় 1983 সালে। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা LAC অবস্থিত ভারত এবং চীনের মধ্যে। লাইন অফ কন্ট্রোলের অবস্থান ভারত এবং পাকিস্তানের মধ্যে। সিগফ্রাইড লাইনের অবস্থান জার্মানি ও ফ্রান্সের মধ্যে। 7L আরব রয়েছে ইরাক এবং ইরানের মধ্যে। 37তম প্যারালাল বা সীমারেখার অবস্থান ভারত এবং মায়ানমারের মধ্যে। 8° চ্যানেল রয়েছে ভারতের মিনিকয় এবং মালদ্বীপের মধ্যে। ইরানের মুদ্রার নাম রিয়াল এবং যদি বলা হয় ইরাক তবে কিন্তু হবে দিনার। প্রশ্ন হয় মোরারজি দেশাই তার সমাধিস্থলের নাম অভয়ঘাট। ইন্দিরা গান্ধীর তার শক্তিস্থল রয়েছে। ইন্দিরা গান্ধী তার সমাধিস্থলের নাম শক্তিস্থল। প্রশ্ন হয় এবং জওহরলাল নেহরু তার রয়েছে শান্তিবন, এটাও প্রশ্ন হয়। শৈবাল নিয়ে বিদ্যার নাম ফাইকোলজি। সৌরজগৎ সংক্রান্ত বিদ্যার নাম প্ল্যানেটোলজি। আবহাওয়া সংক্রান্ত বিদ্যার নাম মেটিওরোলজি। আচরণ সম্পর্কিত বিদ্যার নাম ইথোলজি। ভারতের শান্তি মানব লালা বাহাদুর শাস্ত্রী। পৃথিবীতে সর্বত্র দিন রাতি সমান হয় 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর, এই দুদিন। 21শে মার্চ এদিন পালিত হয় মহাবিষুব এবং 23শে সেপ্টেম্বর পালিত হয় জলবিষুব। উত্তর গোলার্ধে দিন সবথেকে বড় হয় কর্কট সংক্রান্তি অর্থাৎ 21শে জুন। জুন মাস মানে আমরা জানি বৃষ্টি হয় এবং গ্রীষ্মকাল, তো এই গ্রীষ্মকালে কিন্তু দিন সবচেয়ে বড় হয়।
উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় হয় মকর সংক্রান্তি অর্থাৎ 22শে ডিসেম্বর। আমরা জানি মকর সংক্রান্তি অর্থাৎ শীতকালে কিন্তু পৌষ পার্বণ পালিত হয়। সেই সময় কিন্তু দিন সবচেয়ে ছোট এবং রাতি সবচেয়ে বড় হয়। ভারতে যে সমস্ত রাজ্যের মাধ্যমে কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মিজোরাম এবং ত্রিপুরা, মনে রাখবে ট্রিক্সের মাধ্যমে কর্কট মিত্র গামছা পরা ছেড়ে দিয়েছে। এই ট্রিক্সের মাধ্যমে কর্কটের মাধ্যমে কর্কট ক্রান্তি রেখা মিতে হবে মিজোরাম, ত্রতে হবে ত্রিপুরা, গতে হবে গুজরাট, মতে হবে মধ্যপ্রদেশ, ছতে হবে ছত্তিশগড়, পথে হবে পশ্চিমবঙ্গ। তো এইভাবে কিন্তু একদম ইজিলি তোমরা মনে রাখতে পাবে, রাতে হবে রাজস্থান। তো খুব ইজিভাবে কিন্তু মনে রাখতে পারবে 8টি রাজ্যের মাধ্যমে কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়। তার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু নদিয়া জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, এটাও প্রশ্ন হয়। আর একটি কথা, যারা WBP লেডি কনস্টেবল তার সঙ্গে WBP আপকামিং মেল কনস্টেবল তার জন্য প্রিপারেশন নিতে চাও, তোমরা কিন্তু 5 মাসের ফাউন্ডেশন ক্র্যাশ কোর্স পাবে, যা কিন্তু অনলি 499-তে প্রথম 100 জন তোমরা অ্যাডমিশন নিতে পারবে। আমাদের কিন্তু স্বল্প সময়ে সর্বাধিক প্রশ্ন কমনের রেকর্ড রয়েছে, তোমরা কিন্তু ম্যাথ, GI, ইংরেজি সমস্ত সাবজেক্টে প্রিপারেশন নিতে পারবে। 3 জন অভিজ্ঞ স্কুল টিচার্সের মাধ্যমে ক্লাস করতে পারবে, অধ্যায়ভিত্তিক সমস্ত বিষয় পাবে, প্রিলি এক্সাম মেন এক্সাম দুটোর প্রিপারেশন একই সঙ্গে করতে পারবে, 1 টাইম পেমেন্ট করতে হবে এবং 1 বছর কিন্তু ভ্যালিডিটি পাবে। তো বিস্তারিত জানতে অবশ্যই একবার এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও। হ্যারিকেন নামে ঝড়ের অবস্থান ক্যারিবিয়ান সাগরে এবং চীনে রয়েছে টাইফুন, প্রশ্ন হয়। আমেরিকাতে রয়েছে টর্নেডো এবং ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে আমরা দেখতে পাই সাইক্লোন। তারপর রয়েছে চিনুক নামে বায়ু প্রবাহিত হয় উত্তর আমেরিকায় রকি পার্বত্য অঞ্চলে। পৃথিবীর গভীরতম খাতের নাম প্রশান্ত মহাসাগরে অবস্থিত মারিয়ানা খাত। ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল এর অবস্থান কর্ণাটক রাজ্যে, বরাহি নদীতে এর অবস্থান। এবং পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হবে অ্যাঞ্জেল, যার অবস্থান ভেনেজুয়েলাতে। তো ভারতের রয়েছে কুঞ্চিকল এর অবস্থান কর্ণাটকে। চুক্তির মাধ্যমে সৃষ্ট হ্রদের নাম নৈনিতাল এবং ভীমতাল। পাললিক শিলার নাম চুনাপাথর, বেলেপাথর এবং কাদা পাথর। কয়েকটি পাললিক শিলার নাম বেলেপাথর, চুনাপাথর এবং কাদা পাথর। আগ্নেয় শিলার উদাহরণ হবে গ্রানাইট, ক্যান্টারবেরি নামে তৃণভূমির অবস্থান নিউজিল্যান্ডে এবং ভেল্টের অবস্থান দক্ষিণ আফ্রিকাতে এবং পম্পাসের অবস্থান দক্ষিণ আমেরিকাতে। গোবিন্দ বল্লভ পন্ত সাগর জলাধারের অবস্থান উত্তরপ্রদেশ রাজ্যে এবং রিহান নামে নদীতে। মানালি শহর রয়েছে হিমাচল প্রদেশে বিপাশা নামে নদীর পাশে। কর্নুল নামে শহরের অবস্থান অন্ধ্রপ্রদেশে এবং পেন্নার নদীর পাশে। নাসিক শহরের অবস্থান গোদাবরী নদীর তীরে এবং মহারাষ্ট্রে নাসিক নামে শহরটি রয়েছে। জব্বলপুর রয়েছে নর্মদা নদী মধ্যপ্রদেশে। হায়দ্রাবাদ রয়েছে তেলেঙ্গানাতে মুসি নদীর পাশে। যোগ জলপ্রপাতের অপর নাম মহাত্মা গান্ধী জলপ্রপাত, এটি গেরসোপ্পা নামেও পরিচিত এবং যোগ জলপ্রপাত তার অবস্থান কর্ণাটকে শরাবতী নদীতে। তেহরি পরিকল্পনা ভাগীরথী নদী উত্তরাখণ্ড রাজ্যে। নলবন পক্ষী অভয়ারণ্য রয়েছে ওড়িশাতে। চন্দ্রপ্রভা জাতীয় উদ্যান উত্তরপ্রদেশে, নাগরহোল জাতীয় উদ্যান কর্ণাটক রাজ্যে, মেরিন জাতীয় উদ্যান গুজরাটে, মান্নার উপসাগর তার অবস্থান তামিলনাড়ুতে।
পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম জিন্দা গাদা, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম ধূপগড়, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম গুরু শিখর প্রশ্ন হয়, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবেতা, শ্বেত বিপ্লবের জনক রয়েছেন ডাক্তার ভার্গিস কুরিয়েন, এটি দুধ উৎপাদনের সঙ্গে জড়িত, ভাংড়া এবং গিদ্দা নামে লোকনৃত্য রয়েছে পাঞ্জাবে, কুচিপুড়ি এবং কোটাম নামে লোকনৃত্য রয়েছে অন্ধ্রপ্রদেশে, ভারতনাট্যম কোলাট্টাম রয়েছে তামিলনাড়ুতে, দক্ষিণ ভারতে ভারত মহাসাগর এটি জোন অফ পিস বা শান্তির অঞ্চল নামে পরিচিত, হাম্পি শহরের অবস্থান তুঙ্গভদ্রা নদীর পাশে, ভারতের প্রবীণতম বা বয়স্কতম প্রাইম মিনিস্টার হবেন মোরারজি দেশাই, ভারতীয় সংবিধানে 76 নম্বর আর্টিকেল অনুযায়ী রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ করে থাকেন, মুখ্যমন্ত্রী হতে ন্যূনতম 25 বছর হওয়া বাধ্যতামূলক, তার সঙ্গে মুখ্যমন্ত্রী নিয়োগ সম্পর্কে রয়েছে 164 আর্টিকেলে, গুয়াহাটি হাইকোর্টের মাধ্যমে অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড এবং মিজোরাম এই সমস্ত রাজ্যের বিচার কার্য সম্পন্ন করা হয়, কলকাতা হাইকোর্টের মাধ্যমে আন্দামান এবং পশ্চিমবঙ্গের বিচার করা হয়, প্রশ্ন হয় আন্দামান নিকোবরের বিচার কার্য কোথায় করা হয়, তারপর রয়েছে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় 1972 সালে, পঞ্চায়েতি রাজ প্রথম চালু হয় রাজস্থানে নাগর জেলাতে 1959 সালে, ওয়েলফেয়ার স্টেট সম্পর্কে বলা হয়েছে নির্দেশমূলক নীতিতে, প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ভোট দানের অধিকার 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে কততম সংবিধানের সংশোধনীর মাধ্যমে, 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1989 সালে, তথ্যের অধিকার আইন পাশ হয় 2005 সালে, যুগ্ম অধিবেশনে আহ্বান করে থাকেন রাষ্ট্রপতি এবং সভাপতিত্ব করে থাকেন স্পিকার প্রশ্ন হয়, মুখ্যমন্ত্রী নিয়োগ করে থাকেন রাজ্যের রাজ্যপাল বা গভর্নরের মাধ্যমে, সংসদ স্থাপিত হয় রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভার মাধ্যমে, 1938 সালে জাতীয় পরিকল্পনা কমিটি স্থাপন করেছেন জওহরলাল নেহরু, বেতার যন্ত্রের আবিষ্কারকের নাম মার্কনি, ক্যাসকেড তত্ত্ব দিয়েছেন হোমি জাহাঙ্গীর ভাবা, উচ্চতা মাপা হয় অল্টিমিটার যন্ত্রের মাধ্যমে, তরলের সান্দ্রতা মাপা হয় ভিস্কোমিটার যন্ত্রের মাধ্যমে, দীপ্তি প্রবাহ পরিমাপ করা হয় লুমেনের সাহায্যে, জলে দ্রবণীয় ভিটামিন হবে বি এবং সি এবং ফ্যাটে দ্রবণীয় এ ডি ই কে, বলতে পারো এদিকে, ধরে নাও কাউকে তুমি ডাকছো এদিকে আয়, এদিকে আয়, তো এদিকে এর মাধ্যমে মনে রাখবে এদিকে, এদিকে এই সমস্ত হলো ফ্যাটে দ্রবণীয়। তো এই ছিল আজকের প্রশ্ন, নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে অল করে রাখবে, আর যদি পিডিএফ পেতে চাও একদমই ফ্রিতে টেলিগ্রামে জয়েন করে নাও, একদমই ফ্রিতে তোমরা এই সমস্ত ক্লাসের কিন্তু পিডিএফ পাবে। থ্যাংক ইউ।